300 फीट भाई जगह नाम की এটা হলো পূর্বাচল ইকো পার্ক এই রাস্তাটা খুবই চিপা একটা রাস্তা বলা যায় তো এখানে যদি কেউ আসেন অবশ্যই আপনারা গ্রুপে সবাই একসাথে থাকবেন কারণ পুরো রাস্তাটা খুব নীরব অসাধারণ মোটা আসলে আমরা প্রচুর খিদা পেটে আসি তো তো মোটামুটি ভালোই লাগতেছে উপহার দিতে পারবো ব্লগটা পুরোপুরি অবশ্যই দেখবেন যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখতে থাকুন 300 ফিটের ফ্রাইডে ব্লগ মাথার দিকে শেষের দিকে আজকে প্রচন্ড গাড়ি শুক্রবার Thank you.
খিদা বাড়ি 300 ফিটের এদিকে। তো এখানে আমরা মোটামুটি একটু ব্রেক দিলাম, চা খাবো, হালকা এন্টারটেইন করব। কথা ছিল কিন্তু 300 ফিট থেকে যেতে যেতে আমরা মোটামুটি এখন পাশেই আরেকটা রেস্টুরেন্ট পেলাম। তো ভিতর দিয়ে রাস্তা দিয়ে আসার সময় তো আমরা গেলাম না, তো ভিতরে এই রেস্টুরেন্টে বসলাম। এলো রেস্টুরেন্ট, এটা মোটামুটি ভালো পরিবেশ, তাই আমরা এখানে বসলাম সবাই একসাথে। এই জায়গায় খাওয়ার কি অবস্থা এটা আপনাদের দেখাইতেছি। এখানে আমরা 120 টাকা করে চাপ নিচ্ছি, আর পরোটা তাদের এখানে 20 টাকা করে, তারা বলছে কিছু কমায় রাখবে। এই চাপগুলো তাদের কাছ থেকে আমরা 120 টাকা করে নিয়েছি। আর এই যে পরোটা বানানো হইতেছে, এই জায়গাটার নাম কি? এটা হলো পূর্বাচল ইকো পার্ক। এই এলাকার নাম হলো পূর্বাচল ইকো পার্ক। আমরা জয় বাংলা চত্বর থেকে ভিতরের একটা রাস্তা দিয়ে সরাসরি পূর্বাচল ইকো পার্কে চলে আসছি। তো এখানে বাইক পার্কিং করলাম আমরা, এই জায়গায় রোডের ওই পারে বাইকগুলো আমরা পার্কিং করছি। এখানে অনেক ভিড়, অনেক দোকান আছে, আপনারা অনেক দোকান দেখতে পারতেছেন। এখানে আমরা 120 টাকা করে চাপ আর পরোটা নিয়েছি। এই যে বড় মোটামুটি এটা বলা যায় রুমালি রুটি বলা হয় এটাকে। তো আমরা এখানে এখন আর কি সন্ধ্যার নাস্তাটা করব। তো হোটেলের সামনে আরও ভিতরে আরও সুন্দর জায়গা আছে, এই আপনারা দেখতে পারতেছেন। এখানে আমরা 2টা টেবিল বুক করছি আমাদের জন্য। এখানে ভিতরে খুব সুন্দর প্লেস, আপনারা চাইলে আসতে পারেন। এই হলো 120 টাকা দামের চিকেন চাপ। এই যে আমাদের সাথে আছে জীবন, সোহাগ, শাওন, ফাঁদ গেল, ফাঁদ চলে গেল, ওর ভিডিও করব দেখে মনে হয় লজ্জায় চলে গেছে। কি বন্ধু, এটার সাথে কি নিতেছি আমরা? রুমালি রুটি, রুমালি রুটি। এই যে মুরগি, এই যে, এই তো আমাদের রুমালি রুটি দেওয়া হয়েছে। এটা নাই দেখি, এটা তো তাও চলে, এটা অনেক বড়। আরে বাবা, 1টা করে আমরা নিছি, তো আমাদের মনে হয় কিচ্ছু নাই, ফাঁকা বলতে আর কি। পাতলা রুমালি রুটি, অত একবার মোটা না, পাতলা, তো এক একজনের মনে হয় 2টা করে লাগবে। তো আমরা আপাতত 1টা নিছি। তো চাপটা দেখে মনে হইতেছে খুব টেস্টি, গরম গরম ভাজা দিল। এটার সাথে এই যে সস দিল, তো মোটামুটি টেস্ট খুবই ভালো। তো বন্ধুরা, টেস্ট কেমন লাগতেছে? খুব টেস্ট অসাধারণ। তো আসলে আমরা প্রচুর খিদা পেটে আছি, তো মোটামুটি ভালোই লাগতেছে। খিদা পেটে যে কোনো জিনিস খাইলে খুব টেস্ট লাগে। সত্যি কথা বলতে এটা খুব টেস্ট, তবে আসলেই ভালো। আমরা যতটা এক্সপেক্ট করছিলাম তার থেকে মোটামুটি ভালো। তো খাওয়া দাওয়া করি, এরপর রওনা দিব। তো খাওয়া দাওয়া শেষ, মোটামুটি এখন রাত বাজে 8:40 মতো। তো এখন আমরা বিদায় নিচ্ছি। তো মোটামুটি এখানে আমরা সবাই এখন এখান থেকে বের হব। এই রেস্টুরেন্টে আমরা খেলাম, তো এখন সরাসরি বাসার দিকে রওনা দিব। তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা দিব। এ হলো তাদের দোকানের ভিজিটিং কার্ড, দোকানের নাম হলো অনিক এন্টারপ্রাইজ। তো এই যে দোকান, তো আপনারা এই দোকানে এসে খেয়ে যেতে পারেন। মোটামুটি তাদের খাবার কোয়ালিটি ভালো। চাপের প্রাইস নিচ্ছে 110-120 টাকা, আর রুমালি রুটি 115 টাকা করে দিচ্ছে। টোটাল এক একজনের আর কি আমরা 150-200 টাকার খাবার খাইছি। তো এই হলো তাদের দোকান, মোটামুটি ভালো।
এখন সরাসরি আমরা মিরপুরের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা দেখতে পাচ্ছেন, তো আশা করি আপনারা ব্লগটা দেখে মোটামুটি অনেকটা এনজয় করছেন। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সামনে যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বা ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি সাপোর্ট করবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটিতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করি। টেক কেয়ার, বাই।